নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আরআরবি এনটিবিসি সিজিএল এবং সিএইচএস এর ক্লাস করব অলরেডি আরআরবি এনটিবিসি एग्जाम তো প্রায় শেষের পথে বা হয়েও গেছে কিন্তু আমাদের CGL এবং CHSL এর एग्जाम আর কিছুদিন বাদেই হবে আমরা স্পেসিফিক ভাবে তোমাদেরকে MTS এর ক্লাস প্রোভাইড করছি তোমরা আমাদের প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে যে MTS SSC MTS এর একটি ক্লাস কতগুলি ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি আমরা একটু অসুস্থ থাকার জন্য ভিডিও তোমাদেরকে কিছুদিন আপলোড করতে পারিনি ঠিক আছে চলো আজ আমরা দেখে নিব আরআরবি এনটিবিসি আমরা নামটা আরআরবি এনটিবিসি রাখছি যেহেতু সেই প্লেলিস্টে তোমরা এই ম্যাথগুলিকে পেয়ে যাবে তার জন্য আমরা এই নামটাকে রাখছি ঠিক আছে তাহলে সিএইচএসএল ক্লাস সিজিএল এবং আরআরবি এনটিপিসি এনটিপিসি এই ক্লাসগুলি আমরা তোমাদেরকে আজ প্রোভাইড করব অলরেডি প্রচুর ক্লাস তোমাদেরকে আমরা আরআরবি এনটিবিসি এবং সিএইচএসএল এবং সিজিএল এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ম্যাথ তোমাদেরকে আমরা অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি আজ আমরা দেখব প্রফিট লস পার্সেন্টেজ এই সমস্ত অঙ্কের উপর অ্যারিথমেটিকের পার্টগুলি ঠিক আছে ফার্স্ট কোশ্চেন খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে কি বলেছে ফার্স্ট কোশ্চেন In a school, 70% of the students are girls. The number of student boys are 510. Then the total number of students in the school is. Question ta ami abar repeat korchi. In a school, 70% of the students are girls. The number of boys are 510. Then the total number of students in the school is দেখো আমরা একদম ইজি প্রসেসে করিয়ে দেব আমাদের দেখো 70% in the school 70% of the students are girl মুখে মুখে আমরা করার চেষ্টা করি girl কত পার্সেন্ট 70% then after তাহলে boys কত আমি তুলে নিচ্ছি student আছে girls and boys আছে 100% তাহলে গার্লস যদি 70% হয় তাহলে বয়েজ কত আছে 30% মুখে মুখে আমরা বের করছি তাহলে 30% স্টুডেন্টস এর কত বলেছে বয়েজ আর 1510 ঠিক আছে তাহলে 510 বাই 30 × 100% তাহলে কত হচ্ছে 1700 তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত আছে 1700 মুখে মুখে দেখো তাহলে আমি লিখে দিচ্ছি গার্লস কত 70% আমাকে বলে দিয়েছে দেখ তাহলে বয়স কত বয়স হচ্ছে 30% তাহলে 70% আমাকে বলে দিয়েছে গার্লস ইন স্কুল 70% অফ স্টুডেন্টস আর গার্লস তাহলে 70% হচ্ছে গার্লস তাহলে 100% বয়স কত পারসেন্ট 30% মানে 100 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 30% তাহলে এই 30% কত হচ্ছে 510 দেন 1 এ কত 510 বাই 30 100 এ কত তাহলে 510 ইনটু 1700 বাই 30 3 দিয়ে ক্যান্সেলিং করলাম এটা সরি এটা 100 ঠিক আছে 70 তাহলে 1700 then the total number of students in the school 1700 the total number of students got 1700 clear হয়েছে খুব ভালো করে clear করে না আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি in the school 70% of the students are girls the number of boys are 510 then the total number of students in the school girls হচ্ছে 70% boys হচ্ছে 30% এ কত 510 1 এ কত 510 বাই 30 100 এ কত
510 into 100 by 30 cancelling করলাম কত 1700 এটা হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা অতি দ্রুত গতিতে কিভাবে টিপস এর মাধ্যমে অঙ্কগুলি করতে পারবে সমস্ত শর্টকাট টিপস আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ ক্লিয়ার হয়েছে নেক্সট ম্যাথ কি বলেছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ স্কোয়ার হোয়ার ইচ অফ ইটস সাইজ ইজ ইনক্রিজড বাই 10% 10% যদি ইনক্রিজ করে তাহলে কি হবে আমার 10 তো 10 আমি মুখে মুখে করার চেষ্টা করি তাহলে 10 বাই 100 তাহলে 1 বাই 10% তাহলে ওল্ডে কত ছিল 10% নিউতে কত হচ্ছে 10 প্লাস 1 তার মানে 11 ঠিক আছে দেখো আমি করে দিই তাহলে 10% আমাকে বলেছে তাহলে 10 বাই কত 100 0 0 ক্যান্সেল করলাম তাহলে 1 বাই 10 তাই তো তাহলে ওল্ড কত আর নিউ কত ওল্ড এটা নিউ আমরা অন্য ভাবে বলছি দেখো ওল্ড কত ওল্ড হচ্ছে 10% আমরা ইউনিট ধরে বলবো 10 তাহলে এখানে কত হচ্ছে নিউ হচ্ছে 11 10 প্লাস 1 তার মানে 11 তাই তো আমাকে যদি 20% বলে দিতে ইনক্রিজ 20 বাই 100 তাহলে 1 বাই 5 হতো তাহলে ওল্ড কত হতো 5 হতো আর নিউ কত হতো 6 হতো ক্লিয়ার হয়েছে আমার কথাটা দেন তাহলে 10 টা স্কয়ার মানে 100 দেন 11 টা স্কয়ার মানে 121 তাহলে এদের ডিফারেন্সটা কত 21 তাই তো তাহলে ডিফারেন্স কত 121 মাইনাস 100 তার মানে 21% তাহলে 100 এ কত 21 আবার 100 এ কত তাহলে 21 বাই 100 একে আমি দেখালাম না কারণ একে হতো 21 বাই 100 আর আমার পার্সেন্টেজের জন্য 100 এই 100 টা হচ্ছে এই যে ওল্ড সেই 100 টাকে বসাতে যাচ্ছি ইনটু কত 100 তাহলে 100 100 ক্যান্সেল করলাম তাহলে 21% তোমরা এখানে বলেও ছেড়ে দিতে পারবে তার কারণ হচ্ছে যদি ওল্ড 100 বের ঠিক আছে কোনো যদি সমস্যা থাকে তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ স্কোয়ার হোয়েন ইচ অফ দ্য ইট সাইজ ইজ ইনক্রিজড বাই 10% তাহলে 10% মানে 10 বাই 100 তাহলে 1 বাই 10 তাহলে ওল্ড কত 10 নিউ কত 10 প্লাস 1 তার মানে 11 তাহলে 100 10 টা স্কয়ার মানে 100 11 টা স্কয়ার মানে 121 তাহলে 121 মাইনাস 100 তাহলে 21 তাহলে 100 এ কত 21 1 এ কত 21 বাই 100 আর 100 এ কত 21 বাই 100 ইনটু 100 তাহলে 100 100 ক্যান্সেল করলাম 21 ঠিক আছে স্ক্রিনশট Thank you for watching.